কিন্তু ওরা দেখা যাচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আযনি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাউদ দ্বীন ওয়া গালাবাতির রিজাল। দোয়াটি আমি আরেকবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আযনি والكسري والبخل والجبن وطلعة الدين وغلبة الرجال. এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি তোমার থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনাচ্ছি, প্রার্থনা করছি, মিনাল হাম্মি ওয়াল হাযানি চিন্তা এবং ভাবনার থেকে, অপারগতার থেকে, অলসতার থেকে, অল্পখলি কৃপণতার থেকে এবং কাপুরুষতার থেকে এবং অধীন চন্দ্রকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। সেজন্য আমরা বিপদ আপদ বলা মুসিবত এই দোয়াটি পড়ব। আমি দোয়াটি আরেকবার বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়াতালাউদ দ্বীন ওয়া গালাবাতির রিজাল। তো আরেকটি দেখা যাচ্ছে, সেটা একটু আপনারা খেয়াল করুন, মহা বলা মুসিবত আসলে আমরা এই দোয়াটি পড়ব, নিরাশ হব না, সর্বক্ষণ আল্লাহর উপর আমরা ভরসা করব, তওয়াক্কুল করব। যে মুমিন ব্যক্তি আল্লাহর উপর তওয়াক্কুল ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। সেজন্য পাশাপাশি দুর্যোগতা আরোপ করে আমরা আরেকটি দোয়া পড়ব, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশ ওয়া রব্বুল আরশিল কারীম। এই দোয়াটি অর্থে আমি বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু।